আর মাত্র কয়েক ঘন্টা পর ইংরেজি নববর্ষ। নতুন বছরকে জাঁকজমকপূর্ণভাবে উদযাপনে বিভিন্ন দেশ নানা প্রস্তুতি নিয়েছে। নববর্ষ বরণের আয়োজনকে ঘিরে যে কোনো সন্ত্রাসী হামলা ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত মুশফিকুর রহমানের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নববর্ষ বরণে আয়োজন করা হবে বিশেষ রোজ প্যারেড। 129তম এই আয়োজনে থাকবে হাজারো গোলাপ নিয়ে প্যারেড। আয়োজন সফল করতে কমপক্ষে 1000 মানুষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্রাজিলের কাপাকেবানা সমুদ্র সৈকতে নববর্ষের কাউন্টডাউন শুরু হয়েছে। সবচেয়ে বড় ওই অনুষ্ঠানটিতে আয়োজন করা হবে চোখ ধাঁধানো আতশবাজি প্রদর্শনী। কমপক্ষে 30 লাখ পর্যটক যোগ দেবে ওই অনুষ্ঠানে। তাদের নিরাপত্তায় থাকবে অন্তত 15,000 নিরাপত্তা বাহিনীর সদস্য। জার্মানিতে নববর্ষ বরণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 2 বছর আগে দেশটির কলগ্নে শহরে শতাধিক নারী লাঞ্ছনার বিষয়টি মাথায় রেখে কঠোর নিরাপত্তা বেষ্টনী বসানো হয়েছে বার্লিনের ব্রেন্ডেনবার্গ গেটে। নববর্ষের অনুষ্ঠান শান্তিপূর্ণ করতে জোর নিরাপত্তা অভিযান চালিয়েছে তুরস্ক। এখন পর্যন্ত অন্তত 29 জন সন্দেহভাজন আইএস সদস্যকে আটক করা হয়েছে। মুশফিকুর রহমান, এসিটিভি নিউজ ডেস্ক।